পাঠ করছি সিগমুন্ড ফ্রয়েডের বক্তৃতাংশ মনোসমীক্ষণের ভূমিকা স্নায়ুরোগ। 19 শতকের চিকিৎসা বিজ্ঞানে স্নায়ুরোগ বলতে বোঝাতো কেবল স্নায়ুতন্ত্রের কোনো ব্যাধি। কাজেই মনোসমীক্ষণের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক চিকিৎসা বিজ্ঞানীদের অভিযোগ ছিল যে মনোসমীক্ষণ কেবল মনোবিজ্ঞানের সাহায্যেই স্নায়ুরোগ নামক দৈহিক ব্যাধির চিকিৎসা সম্পন্ন করে। এই অভিযোগ খারিজ করে ফ্রয়েড দেখান স্নায়ুরোগের একটি অন্যতম কারণ, যদিও একমাত্র কারণ নয়, হচ্ছে যৌন কামনার তৃপ্তি সাধনে ব্যর্থতা। এবং যৌনতা যেহেতু নেহাতই কোনো শারীরিক ব্যাপার নয়, মানসিক আবেগও হচ্ছে তার একটি প্রধান চালিকা শক্তি, তাই স্নায়ুরোগকে নিছক দৈহিক রোগ বলে ভাবা ঠিক নয়। নিছক দৈহিক হলে স্নায়ুরোগ হতো চিকিৎসা বিজ্ঞানের নিহাতি কোনো এক অধস্তন বিভাগের পাঠ্য বিষয়। কিন্তু প্রজাতিজনিত স্মৃতি, ফাইলোজেনেটিক মেমোরি, স্বপ্ন বিশ্লেষণ এবং সম্মোহন বিদ্যার সাহায্যে ফ্রয়েড অবিসম্বাদিতভাবে প্রতিষ্ঠিত করেন নির্জ্ঞান মনের অস্তিত্ব, আনকনসিয়াস মাইন্ড, যে নির্জ্ঞান মানস প্রক্রিয়া থেকেই স্নায়ুরোগের উৎপত্তি। অতএব স্নায়ুরোগের দৈহিক মাত্রা থাকলেও তা যে বস্তুতপক্ষে মনোরোগ এবং মনোবৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যেই তার প্রকৃতি নির্ণয় এবং চিকিৎসা সম্ভব, এটি ফ্রয়েড তার বক্তৃতামালায় দেখিয়েছেন। 1915 থেকে 1917 সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ফ্রয়েড তার প্রদত্ত এই বক্তৃতামালার নাম ছিল মনোসমীক্ষণের ভূমিকা। বর্তমান গ্রন্থ এই বক্তৃতামালার শেষ অংশটির অনুবাদ। নিবেদন: যারা ভাবেন ফ্রয়েড মানেই যৌনতা বা ফ্রয়েডীয় তত্ত্বের একমাত্র বা প্রধান অবলম্বন হচ্ছে যৌনতা, তাদের ভুল অবশ্যই ভাঙবে ফ্রয়েডের এই গ্রন্থ পাঠ করলে। স্নায়ুরোগ সম্পর্কে মনোসমীক্ষণিক চিকিৎসার তাত্ত্বিক দিকটিকে হাজির করা হয়েছে এই গ্রন্থে। আগের স্বপ্ন সংক্রান্ত গ্রন্থটি যারা পাঠ করেছেন তাদের পক্ষে যেমন এই তাত্ত্বিক ব্যাপারটি বোঝা সহজ হবে, তেমনি তাদের আরও চিন্তাভাবনার খোরাক যোগাবে এই গ্রন্থটি। শুধু লিবিডো বা কাম নয়, স্নায়ুরোগের মূলে আছে অহং এবং কামের দ্বন্দ্ব, ইগো। ফ্রয়েড নিজেই ঘোষণা করেছেন, সমস্ত বিরোধিতার সামনে দাঁড়িয়ে মনোসমীক্ষণ বলে যে স্নায়ুরোগ যৌনতা থেকে উদ্ভূত হয় না, এর সূত্রপাত ঘটে অহং বনাম যৌনতার দ্বন্দ্ব থেকে। অতএব কাম যখন সামাজিক বা ব্যক্তিগত কারণে স্বাভাবিক বিকাশের পথ ছেড়ে পশ্চাৎ ভ্রমণ করতে থাকে সুদূর বাল্যের কামবস্তুর দিকে, তখনই রোগের সূত্রপাত। অবশ্যই এটি খুবই সংক্ষেপে মোটামুটিভাবে বলা হলো, যা অবশ্যই যথেষ্ট নয়। কিন্তু অহংয়ের ভূমিকা যে কামের চেয়ে কোনো দিক থেকে ছোট নয়, তা আমরা বুঝতে পারব যখন দেখব মনোসমীক্ষণে চিকিৎসা চেষ্টা করে রোগীকে কামবন্ধনের হাত থেকে মুক্ত করে ফের অহংয়ের নিয়ন্ত্রণে নিয়ে আসতে, যাতে লিবিডো বা কাম অহংয়ের তত্ত্বাবধানে উদ্গতির দিকে এগিয়ে যায়। এছাড়াও নির্জ্ঞান ও নির্জ্ঞানের আবহ হিসেবে প্রজাতিজনিত স্মৃতি, ফাইলোজেনেটিক মেমোরি হচ্ছে আরও দুটি গুরুত্বপূর্ণ ধারণা, যাদের ভূমিকা কাম বা লিপিডের চেয়ে কম নয়। যারা ডারউইনি বিবর্তন তত্ত্ব অনুযায়ী বিশ্বাস করেন পশু থেকে বিবর্তিত হয়েছে মানুষ, তাদের পক্ষে এটা বিশ্বাস করা কষ্টকর হওয়া উচিত নয় যে পশুর দৈহিক উত্তরাধিকার যেমন মানুষের শরীরে বর্তায়, তেমনি পশুর পাশবিক কামনাও রয়েছে মানুষের মনে। তবে হুবহু একইভাবে নয়। পাশবিক কামনা বলতে শুধু অবৈধ যৌন কামনা নয়, অবৈধ ক্ষমতা লোভ, ক্রূর হিংস্রতা, নির্যাতনের ইচ্ছা এসবই বোঝায়। তবু পশু কতটা পাশবিক এ প্রশ্ন উঠতে পারে দুটি মহাযুদ্ধ, একদলীয় একনায়কত্বে পরিকল্পিত ব্যাপক গণহত্যা, দাসশ্রম শিবির, অশ্বেতাঙ্গ দেশসমূহের ওপর নারকীয় শোষণ, অবাধ লুণ্ঠন, ব্যাপক অত্যাচার, অশ্বেতাঙ্গ দেশসমূহের ওপর পাইকারি হারে অগ্নিবোমা বর্ষণ, পারমাণবিক বোমা বর্ষণ ইত্যাদি দেখে। এই শতাব্দীতে এসব দেখার পর প্রশ্ন আর প্রশ্ন থাকে না, বিশেষত যখন ইউরোপীয় শ্বেতাঙ্গ সভ্যতাকে বিশ্ব সভ্যতা বা আদর্শ সভ্যতা হিসেবে অনুসরণ করতে বলা হয়। ফ্রয়েডীয় মনোসমীক্ষিক তত্ত্ব এইসব সমস্যার মূল খুঁজে দেখার চেষ্টা করেছে, অন্তত এদের ওপর কিছুটা আলোকপাত করেছে, এমনও দাবি করা যায়। সোজা কথা বলা যায়, ইউরোপীয় সভ্যতার অসুখ কোথায় এবং সেই প্রসঙ্গে সমগ্র মানবজাতির সম্ভাব্য অসুখী বা কোথায়, এই সমস্যাও মনোসমীক্ষণিক অনুসন্ধানে উদ্ঘাটিত হতে পারে। অতএব ফ্রয়েডের সিদ্ধান্ত অনুসারে বলা যাক, অন্য কোনো ভালো শব্দের অভাবে মনোসমীক্ষণকে অন্তর্দর্শন বলে ডাকা যেতে পারে,
ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ মনসমীক্ষণ হচ্ছে বস্তুতপক্ষে আত্মসমীক্ষণ। পাশবিক বা আদিম উত্তরাধিকার প্রসঙ্গে মনসমীক্ষণে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ধারণা আছে, যা হলো প্রজাতিজনিত স্মৃতি বা ফাইলোজেনেটিক মেমোরি। এই স্মৃতি বিবর্তনের প্রক্রিয়ায় অতি সুদূর অতীত থেকে জলজীবন, উদ্ভিদ জীবন, পশুজীবন ও আদিম সামাজিক জীবনের স্মৃতি হিসেবে মানুষের নির্জ্ঞানে সঞ্চিত থাকে, যা স্বপ্নে কিংবা স্নায়ুরোগে বারবার হানা দেয়। একদিকে আদিম সমাজের নানা বিভৎস অভিজ্ঞতা, ভয়াবহ উদ্বেগ, আতঙ্ক, অন্যদিকে প্রকৃতির সঙ্গে ছিন্ন নিকট সম্পর্কের স্মৃতি বাল্যবয়স থেকেই তার সচেতন মনের অগোচরে থেকে মানুষকে তাড়া করে বেড়ায়। ফ্রয়েডীয় মনসমীক্ষণের অনুবীক্ষণে অথবা বলা যাক দূরবীক্ষণে এসবই ধরা পড়েছে। ধরা পড়ার পর আত্মসমীক্ষা ছাড়া কোনো রাস্তা নেই, যেমন সফোক্লিসের অডিপাস নাটকে তা করা হয়েছে। তবে এটাও ঠিক যে সর্বত্র ফ্রয়েডীয় মনসমীক্ষণ কাজে লাগে না, একথা খোদ ফ্রয়েডই তার বক্তৃতায় কবুল করেছেন। যেমন আমূল বুদ্ধিভ্রংশ বা প্যারাফ্রেনিয়া, এই রোগের যার আধুনিক সংস্করণ হচ্ছে স্কিজোফ্রেনিয়া, এর সঙ্গে অকারণ সন্দেহতাঙ্ক প্যারানোয়া রোগও যোগ করা যায়। এসব রোগ সম্পর্কে আধুনিককালে বিশিষ্ট মনোবিজ্ঞানীরা যেমন ইয়ং, আর ডি লেইং উল্লেখযোগ্য গবেষণা করেছেন। ফ্রয়েড পরবর্তী যুগের এইসব গবেষণা যেমন ফ্রয়েডীয় তত্ত্বের সীমাবদ্ধতা বুঝিয়েছে, তেমনি এটাও ঠিক যে ফ্রয়েড ছাড়া এই অগ্রগতি সম্ভব হতো না। যেহেতু ফ্রয়েডের আর সব তত্ত্ব বাতিল হয়ে গেলেও তার একটি আবিষ্কার থেকেই যাবে, তার নির্জ্ঞানের অস্তিত্ব সংক্রান্ত আবিষ্কার। এই একটি আবিষ্কারের জন্য তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন, একথা আগের গ্রন্থ স্বপ্নের ভূমিকায় বলেছি, আবারও বলছি। বানান সম্পর্কে মধ্যমপন্থ অবলম্বন করেছি, নির্বিচারে সর্বত্র রসায়নের ব্যবহার করা হয়নি কলেছাটা চালের মতো। জ্যোতিচিহ্নের ব্যবহারে মোটামুটি বুদ্ধদেব বসু ও জীবনানন্দ দাশকে অনুসরণ করা হয়েছে। ব্যাকরণ কৌমুদী সার্বজনীন অনুমোদন করায় তাকে আর সর্বজনীন করা হয়নি। এতদ সত্ত্বেও বানানে কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রচ্ছদ অঙ্কন এবং পুস্তক পরিকল্পনার জন্য তরুণ শিল্পী বন্ধু সন্দীপন ভট্টাচার্যকে ধন্যবাদ। কম্পোজ করার সাবলীল দক্ষতার জন্য ধন্যবাদ জানাই শ্রীমান সুভাশিস মণ্ডলকে। ধন্যবাদ জানাই মুদ্রণ এবং বাধাই বিভাগের সমস্ত কর্মীকে। এবং সর্বশেষ হলেও সর্বাগ্রে সাধুবাদ জানাই দীপায়নের কর্ণধার শ্রী সলিল সাহাকে। ফ্রয়েড অনুবাদ সম্পর্কে তার দুঃসাহসিক আগ্রহ এবং অকণ্ঠ সমর্থনের জন্য। অরূপরতন বসু, মার্চ 1999, কলকাতা। মনসমীক্ষণ ও মনোচিকিৎসাবিদ্যা। প্রায় এক বছর পর আবার আপনাদের সঙ্গে এখানে দেখা হয়, আমি খুবই খুশি। গত বছর আমার বিষয়বস্তু ছিল ভুল এবং স্বপ্নে মনসমীক্ষণের প্রয়োগ। এই বছর আমি আশা করছি স্নায়ুরোগ বোঝার দিকে আপনাদের নিয়ে যেতে পারবো, যেহেতু আপনারা শীঘ্রই আবিষ্কার করতে পারবেন ওই দুটি বিষয়ের সঙ্গে স্নায়ুরোগের বেশ কিছু মিল আছে। তবে শুরু করার আগে একটা কথা বলে নিতে হবে, গত বছর আমার প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি আমি মেনে নিয়েছি, কিন্তু এ বছর তা পারবো না। গতবার আপনাদের বিচারবুদ্ধির সঙ্গে একমত না হয়ে আমি এক পাও এগোইনি। সেবার আপনাদের সঙ্গে প্রচুর তর্ক করেছি, আপনাদের আপত্তিও মেনে নিয়েছি। সত্যি কথা বলতে কি, আমি এটা মেনে নিয়েছিলাম যে আপনারা আর আপনাদের স্বাস্থ্যকর সাধারণ বিচারবুদ্ধি শেষ পর্যন্ত সব কিছু নির্ধারণ করবে। এবার আর তা সম্ভব নয়, আর তার কারণও খুব সোজা। ভুল আর স্বপ্ন এই দুটির সঙ্গে আপনারা যথেষ্ট পরিচিত, বলা যেতে পারে এই ব্যাপারে আমার যতটা আপনাদেরও প্রায় ততটাই অভিজ্ঞতা, কিংবা তা না থাকলেও সহজে তা সংগ্রহ করে নিতে পারবেন। কিন্তু স্নায়ুরোগের বহিঃপ্রকাশ আপনাদের একেবারেই অচেনা এলাকা। আপনাদের মধ্যে যারা নিজেরাই চিকিৎসক নন, তাদের পক্ষে এ বিষয়ে জ্ঞান লাভ করতে গেলে আমার দেয়া বিবরণের সাহায্য নিতে হবে, আর সেক্ষেত্রে আপনাদের চমৎকার বিচারবুদ্ধি কোনো কাজেই লাগবে না, বিশেষত যদি বিতর্কের বিষয়বস্তু সম্পর্কে আপনাদের কোনো জ্ঞানই না থাকে। অবশ্য তার মানে আবার এও নয় যে আমি কোনো ফতোয়া জারি করছি অথবা দাবি করছি যে বিনা শর্তে আমার সমস্ত বক্তব্য মেনে নিন। এরকম কোনো ভুল ধারণা করলে আমার উপর খুবই অবিচার করা হবে, কোনো বিশ্বাস উৎপন্ন করা আমার লক্ষ্য নয়।
বরং আমার লক্ষ্য অনুসন্ধানী মনোভাবের উন্মেষ ঘটানো এবং কুসংস্কার ভেঙে দেয়া। যদি এ বিষয়ে সম্যক জ্ঞান না থাকার জন্য এ সম্পর্কে কোনো রায় না দিতে পারেন, তাহলে এ বিষয়ে কোনো কিছু বিশ্বাস করা বা না করাও প্রশ্ন ওঠে না। আপনারা আমার বক্তব্য শুনুন, তারপর তার প্রতিক্রিয়া আপনাদের উপর কাজ করতে দিন। কোনো বিশ্বাসে সহজে অর্জন করা যায় না। যদি বিনা কষ্টে পাওয়া যেত, তাহলে তো অচিরেই অকেজো আর নরবড়ে বলে প্রমাণিত হতো। আর এসব ব্যাপারে কারো কোনো কিছু বিশ্বাস করার প্রশ্নই ওঠে না, যদি না কেউ আমার মতোই বহু বছর ধরে এই বিষয়ে কাজ করে থাকেন এবং এ সংক্রান্ত কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করে থাকেন। তাহলে হঠাৎ এইসব বুদ্ধিগত বিদ্যা বা বিষয় সম্পর্কে এত তড়িঘড়ি বিশ্বাস কেন? কেনই বা বিদ্যুৎ গতিতে বিশ্বাস পরিবর্তন অথবা বিশ্বাস ত্যাগ? আপনার কি জানেন না, প্রথম দর্শনে প্রেম খুবই ভিন্ন মানসিক অবস্থা থেকে আসে, আসে আবেগ থেকে। আমাদের রোগীদের কাছ থেকে মনঃসমীক্ষণের প্রতি কোনো বিশ্বাস কিংবা আনুগত্য কোনো কিছুই চায় না। সেরকম প্রস্তাব এলে বরং তার উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দিগ্ধ হয়ে উঠব। দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমার বরং সবচেয়ে বেশি পছন্দ করব উদার সন্দেহবাদ, অথবা আপনাদের মনে জনপ্রিয় কিংবা মনোরোগ চিকিৎসা লব্ধ ধারণার পাশাপাশি মনঃসমীক্ষণিক ধারণাগুলিকেও নীরবে গড়ে উঠতে দিন, যতক্ষণ পর্যন্ত না এমন সুযোগ আসে যাতে ওইসব ধারণা পরস্পরকে প্রভাবিত করে একটি সুনিশ্চিত মতামতে ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে। অন্যদিকে আপনার এক মুহূর্তের জন্য ভাববেন না যে মনঃসমীক্ষণের দৃষ্টিভঙ্গি কোনো কাল্পনিক বা নিছকই অনুমান সাপেক্ষ ধারণা ব্যবস্থা, বরং তার উল্টো, এ হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে কিংবা পর্যবেক্ষণ লব্ধ সিদ্ধান্তের ভিত্তিতে গড়ে ওঠা অভিজ্ঞতার ফল। একমাত্র ভবিষ্যতের বৈজ্ঞানিক অগ্রগতিই বলতে পারে এইসব সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিসঙ্গত কিনা। প্রায় আড়াই দশক পর আমি বিনা অহংকারে দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে অত্যন্ত কঠিন সর্বব্যাপী হাড় ভাঙা খাটুনের ফল হচ্ছে এইসব পর্যবেক্ষণ। আমার প্রায় মনে হয়েছে যে আমার বিরোধী পক্ষের ব্যক্তিগণ আমাদের মতামতের উৎস সম্পর্কে বিন্দুমাত্র অবহিত নন, যেন তারা ধরেই নিয়েছেন যে আমাদের ধারণাগুলি হচ্ছে নেহাতি ব্যক্তিগত ভালো লাগার ব্যাপার, যার বিরোধিতা যে কেউ ইচ্ছা করলেই করতে পারেন। প্রতিপক্ষের এই দৃষ্টিভঙ্গি আমার পক্ষে বোঝা কঠিন। মনঃসমীক্ষণ সম্পর্কে সাধারণ দৃষ্টিভঙ্গি। আমার মনে হয় আমার বিরোধী পক্ষীয়দের দৃষ্টিভঙ্গির পেছনে রয়েছে এমন এক পরিবেশ যেখানে ডাক্তাররা স্নায়ু রোগীদের প্রতি খুবই কমই নজর দেন, খুবই অবহেলার সঙ্গে রোগীদের কথাবার্তা শোনেন, যার ফলে রোগীদের বাক্যালাপের ভেতর কোনো কিছুকে তারা লক্ষণীয় বলে ভাবেন না অথবা তাদের বিশদভাবে পর্যবেক্ষণও করেন না। আমি এই সুযোগে আপনাদের আশ্বস্ত করার জন্য জানাই যে বর্তমান বক্তৃতাগুলির মধ্যে আমি খুব কমই বিতর্কমূলক বিষয়ের অবতারণা করব, আর বিতর্কিত কোনো ব্যক্তি সম্পর্কে উল্লেখ করব সবচেয়ে কম। আমি কখনো একথার সত্যতা বিশ্বাস করে উঠতে পারিনি যে বিরোধ কিংবা সংঘর্ষ থেকে সব কিছুর উৎপত্তি। আমার মনে হয় এহেন ভাবনার উৎস হচ্ছে গ্রিক সোফিস্টদের দর্শন, আর তাদের মতোই এই ভাবনারও ভুল হচ্ছে ডায়ালেকটিক্স বা দান্তিক পদ্ধতির ওপর অত্যধিক গুরুত্ব দেয়া। বরং উল্টো দিকে আমি মনে করি তথাকথিত বৈজ্ঞানিক বিতর্ক সামগ্রিক বিচারে নিষ্ফল, আর এছাড়া এসব বিতর্ক হয় খুবই ব্যক্তিগত স্তরের। কয়েক বছর আগে আমি বেশ অহংকারের সঙ্গে বলতে পারতাম একদা কেবল একবারের জন্যই আমি একটি নিয়মিত বৈজ্ঞানিক বিতর্কে জড়িয়ে পড়ি মিউনিখবাসী জৈনিক গবেষক লোয়েন ফিল্ডের সঙ্গে। বিতর্কের শেষে অবশ্য দেখা যায় আমরা দুজনেই পরস্পরের বন্ধু হয়ে উঠেছি, যা আমরা এখনও আছি। কিন্তু এরকম পরীক্ষা আমি দীর্ঘদিন আর চালাইনি, কেননা চালালে তার ফল একই হবে কিনা এ বিষয়ে আমি একেবারে নিশ্চিত নই। এবার আপনারা অবশ্য সাব্যস্ত করতে পারেন, এরকম প্রকাশ্য আলোচনায় যোগ দিতে অস্বীকার করার অর্থ হচ্ছে নিজেকে সমালোচনার বাইরে রাখার চেষ্টা, যা এক ধরনের একগুঁয়েমি, যাকে বৈজ্ঞানিক জগতের ভদ্র ভাষায় বলা হয় মোটা মোটা মাথার জেদ। সেক্ষেত্রে আমার উত্তর হবে, যদি আপনারা কঠিন পরিশ্রমের পর কোনো বিশ্বাসে উপনীত হন, তাহলে অবশ্যই সে বিশ্বাসকে দৃঢ়ভাবে বজায় রাখার অধিকার আপনাদের আছে। আমার নিজের ক্ষেত্রেও আমি বলতে পারি, কাজ করার প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাকে দৃষ্টিভঙ্গি সংশোধন করতে হয়েছে বা পাল্টাতে হয়েছে, অথবা তাদের জায়গায় অন্য কোনো দৃষ্টিভঙ্গিকে এনে বসাতে হয়েছে, আর এর প্রত্যেকটি ঘটনা আমি ছাপার হরফে প্রকাশ করেছি।
কিন্তু এই সব কিছু খুলে বলার ফল কি হলো? কেউ কেউ আমার আত্মসংশোধনের ব্যাপারটিকে একদম নস্যাৎ করলেন, এইসব মতামতের জন্য আমাকে সমালোচনা করলেন, যাদের অর্থ এখন আর আমার কাছে এক নেই। আবার অন্যরা আমাকে নিশ্চিতভাবে তিরস্কার করলেন ওইসব পরিবর্তনের জন্যই, তারা আবার ঘোষণা করলেন এসব কারণের জন্যই আমি একদম নির্ভরযোগ্য নই। যারা একবার বা দুবার মত পরিবর্তন করেছেন তারা একেবারে বিশ্বাসযোগ্য নন, কেননা তারা আবার ভুল করতে পারেন। আবার যারা একবার যা বলেছেন তা যদি আঁকড়ে ধরে বসে থাকেন অথবা সহজে মত পাল্টাতে অস্বীকার করেন, তাহলে তাদের বলা হয় একগুয়ে বা মোটা মাথার জেদি। এসব পরস্পর বিরোধী সমালোচনার মুখে দাঁড়িয়ে তাহলে কি আর করা যাবে? একমাত্র আমি যা তাই অথবা যা সবচেয়ে ভালো বুঝেছি তাই করেছি, এরকম ধারণা অবচল থাকা ছাড়া? আমি ঠিক তাই করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি এখনও পরবর্তী অভিজ্ঞতার ভিত্তিতে আমার তত্ত্বগুলিকে পুনর্গঠিত কিংবা সংশোধন করতে পিছুপা হই না। আমার মূল দৃষ্টিভঙ্গিকে পাল্টানোর মতো কোনো কিছুই আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি, আর আশা করি ভবিষ্যতে আর কোনো দরকারও হবে না। একটি উপসর্গমূলক কাজের বিশ্লেষণ। আমি এখন আপনাদের সামনে স্নায়ুরোগের বহিঃপ্রকাশ সংক্রান্ত মনোসমীক্ষণিক তত্ত্বটিকে হাজির করছি। এই উদ্দেশ্যে আমি এমন একটি দৃষ্টান্ত হাজির করব যা মিল এবং অমিলের বিচারে বোঝা খুবই সহজ হবে। আমি একটি উপসর্গমূলক কাজের দৃষ্টান্ত বেছে নিচ্ছি, যে কাজ অনেকে আমার চেম্বারে অর্থাৎ কনসাল্টিং রুমে এসে করে থাকেন। যেসব রোগীরা ডাক্তারের কনসাল্টিং রুমে এসে আধ ঘন্টার মধ্যে তাদের জীবনব্যাপী দুঃখ কষ্টের কথা বলতে চান, তাদের অবশ্য সাহায্য করার মতো বিশেষ কিছু মনোসমীক্ষকের হাতে থাকে না। তার গভীর বিবেচনা বুদ্ধি থেকেই তিনি অন্য অনেকের মতো চটপট বলে দিতে পারেন না যে রোগীর কিছুই হয়নি, একটু হালকা জলচিকিৎসা করলে তিনি সেরে যাবেন। একদা আমাদের এক সহকর্মীকে তো বলতেই শুনেছি, আর কি করব মশায়, আদালতের সময় নষ্ট করার জন্য মক্কেলকে বেশ কিছু টাকা জরিমানা করলাম। এসব শুনে নিশ্চয় আশ্চর্য হবেন না যে যদি বলি সবচেয়ে ব্যস্ত মনোসমীক্ষকের পেছনেও আজকাল কেউ আর পরামর্শের জন্য দৌড়ন না। আমার চেম্বারে রোগীদের সঙ্গে কথা বলার ঘর বা কনসাল্টিং রুম আর রোগীদের অপেক্ষা করার ঘর বা ওয়েটিং রুমের মাঝখানে আমি একটি সাধারণ দরজা লাগিয়েছি, কিন্তু তারপরেও আবার আরেকটি দরজা লাগানো হয়েছে যার গা ফেলথ দিয়ে ঢাকা। এর কারণ অবশ্য সোজা, এটা আমি অনবরত ঘটতে দেখি। যখন অপেক্ষা করার ঘর থেকে আমি ভেতরের ঘরে রোগীদের নিয়ে আসি তখন অনেকেই দুটো দরজা বন্ধ করতে ভুলে যান, দুটো দরজাই তাদের পেছনে হা করে খোলা থাকে। এটা যখনই ঘটে তখনই আমি ভেতরে ভেতরে একটু গুটিয়ে যাই, একটু শক্তভাবে তখন আমাকে তাদের ভুল শুধরে দেওয়ার জন্য বলতে হয়। সে তিনি যতই কেতাদুরস্ত ভদ্রলোক অথবা সুসজ্জিতা সুদর্শনা ভদ্রমহিলা হন, আমার তখনকার আচরণকে মনে হতে পারে অবাঞ্ছিত এবং নীরস নিয়মানুগ। অনেক সময় ওরকম ব্যবহার করা ভুলও হয়, বিশেষত যখন দেখা যায় রোগীদের দরজার হাতল ধরার ক্ষমতা পর্যন্ত নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে আমি ঠিক কাজই করেছি, কেননা যারা চিকিৎসকের কনসাল্টিং রুমের দরজা রোগীদের অপেক্ষা করার ঘরের সামনে হা করে খোলা রেখে দেন তারা ভদ্র সমাজের লোক নন, ফলে তারা ঠান্ডা ব্যবহারের যোগ্য। কিন্তু দয়া করে এবার পুরো ঘটনাটা শোনার আগেই কারো বিরুদ্ধে ভুল ধারণা করবেন না। সাধারণত কোনো রোগী তখনই দরজা বন্ধ করতে ভুল করেন যখন দেখা যায় তিনি ওয়েটিং রুমে একা অপেক্ষা করছেন, কিন্তু কখনোই ভুল করেন না যদি সেখানে তার অচেনা আরও বেশ কিছু লোক অপেক্ষা করেন। কেননা সেক্ষেত্রে পাছে অন্যেরাও তার কথা শুনে ফেলে, সেজন্য তার নিজের স্বার্থেই তিনি সাবধানে ডাক্তারের ঘরের দরজা বন্ধ করতে ভোলেন না। এইভাবে দেখা যাবে রোগীর এই ভুল আকস্মিক নয়, অর্থহীন নয় এবং গুরুত্বহীনও নয়, কেননা রোগীর এই আচরণে ধরা পড়ে চিকিৎসকের প্রতি তার দৃষ্টিভঙ্গি কি। সাধারণত তিনি সেই বিশাল সংখ্যক ব্যক্তিদের একজন হন যারা সমাজের উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সংসর্গ কামনা করেন ও চোখ ধাঁধানো জলুসের মধ্যে এসে বেশ কিছুটা হকচকিয়ে যেতে চান। হয়তো আসার আগে তিনি টেলিফোন করে খোঁজও নিয়ে নেন ঠিক কোন সময় এলে দেখার সুবিধা হবে, এবং আশা করেন পৌঁছে দেখবেন ডাক্তারের ঘরের সামনে রোগীদের বিশাল লাইন, ঠিক যেমন যুদ্ধের সময় মুদির দোকানের সামনে দেখা যায়। কিন্তু আসার পর যদি দেখেন বাইরের ঘরটা ফাঁকা,
আর তা খুবই সাদামাটা আসবাবপত্রে সাজানো। ব্যাস তখনই ভয়ানক হতাশ হন। চিকিৎসক মহোদয়কে তিনি যে সাংঘাতিক রকমের সম্মান দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন তার মূল্য কিনে এই সাদামাটা আসবাবপত্রের সাজানো ঘরদোর। অতএব তার আশাভঙ্গ করার জন্যই চিকিৎসককে প্রায়শ্চিত্ত করতে হবে। কাজে তিনি এবার বাইরের ঘর আর ভেতরের ঘরের মধ্যকার দুটি দরজায় বন্ধ করতে ভুলে যাবেন, যেন এ ভুলের মধ্য দিয়ে তিনি বলতে চান, দূর এখানে তো দেখছি একটি লোকও নেই, মনে হচ্ছে যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ কেউ মাছিও তাড়াতে আসবে না। ফলে সাক্ষাৎকারের সময় তিনি বেশ কিছুটা অভদ্র ও দুর্বিনীত ব্যবহার করবেন, যদি গোড়াতে তাকে একটু শক্ত ব্যবহার করে সমঝে না দেয়া যায়। এই ছোটোখাটো উপসর্গমূলক কাজটির বিশ্লেষণ করলে দেখা যাবে এতে এমন কিছু নেই যার সঙ্গে আপনারা পরিচিত নন। অর্থাৎ এই ঘটনাটি থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে এখানে আকস্মিক কিছু নেই, বরং এর ভেতরে অভিসন্ধি আছে, অর্থ আছে, উদ্দেশ্য আছে। এর পেছনে এমন একটি মানসিক পরিবেশের প্রসঙ্গ আছে যাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা যায়। আবার এতে বেশ একটি গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়ার ছোট একটি ইঙ্গিতও আছে। তবে সর্বোপরি এতে প্রচ্ছন্ন আছে এমন একটি মানসিক প্রক্রিয়ার আভাস যার সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিটি মোটেই সচেতন নন, অর্থাৎ তার সচেতন মন তার নিজেরই একটি মানসিক প্রক্রিয়ায় ধরা পড়েনি। আমার মনে হয় না ওইসব রোগী যারা ঘরের দুটি দরজা ভুল করে খুলে রাখেন তারা কেউই একথা মেনে নেবেন যে আমাকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করার জন্যই তারা ওই ভুলটি করেন। অনেকে হয়তো চেষ্টা করলে মনে করতে পারবেন যে বাইরের ঘরে ঢুকে ঘর ফাঁকা দেখে প্রথমে তারা হতাশ বোধ করেছিলেন, যেহেতু রোগীর কোনো ভিড়ই সেখানে ছিল না। কিন্তু ওই হতাশার সঙ্গে ঘরের দুটি দরজা খুলে রাখা কিংবা ওই উপসর্গমূলক কাজের কোনো সম্পর্ক আছে তা তাদের সচেতন মনের বাইরে থেকে গেছিল। এবার আসুন এই উপসর্গমূলক কাজটির বিশ্লেষণকে আমরা আমাদের একজন স্নায়ুরোগী সম্পর্কে পর্যবেক্ষণের পাশাপাশি রাখি। বেশ টাটকা মনে আছে এরকম একটি ঘটনার কথায় আমি বলবো, যাকে বেশ অল্প কয়েকটি কথায় আবার বর্ণনাও করা যায়, যেহেতু এ ধরনের বর্ণনা একটু খুঁটিয়ে বলার প্রয়োজন থাকে। সেনাবাহিনীর একজন তরুণ অফিসার ছুটিতে বাড়িতে এসে মহা ঝামেলায় পড়ে যান তার অসুস্থ শাশুড়িকে নিয়ে। ভদ্রমহিলা কেবল নিজের নয় বাড়ির সকলেরই জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন একটা উদ্ভট ধারণার খপ্পড়ে পড়ে। ভদ্রমহিলাকে দেখে বয়স বছর পঞ্চাশেক বলে মনে হয়, বেশ সুরক্ষিত চেহারা, বন্ধুত্বপূর্ণ সরল ব্যবহার। বিনা দ্বিধায় নিজের সম্পর্কে তিনি আমায় জানালেন, বিবাহিত জীবনে তিনি অত্যন্ত সুখী, থাকেন পল্লী অঞ্চলে স্বামীর সঙ্গে, স্বামীকে একটি বড় কারখানা চালাতে হয়। ভদ্রলোকের দয়ামায়া কিংবা বিবেচনা বোধের কথা বলে শেষ করা যায় না। 30 বছর আগে তাদের প্রেম বিবাহ হয়, তারপর থেকে এতদিন পর্যন্ত একেবারের জন্য তাদের মধ্যে ঝগড়া কিংবা ঈর্ষার মেঘ ছায়া ফেলেনি। তাদের দুটি সন্তানের যথেষ্ট ভালো বিবাহ হয়েছে, তবু স্বামী তার অটুট দায়িত্ববোধ থেকে এখনও কর্মরত থাকায় বিশ্বাসী। কিন্তু বছরখানেক আগে একটি অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা ঘটে। বাড়িতে তার নামে একটি উড়ো চিঠি আসে যাতে বলা হয় যে তার স্বামীর সঙ্গে একটি তরুণের আপত্তিজনক ঘনিষ্ঠতা রয়েছে। এটা পড়ার পরেই স্বামী সম্পর্কে তার বিশ্বাস ভেঙে যায়, তার সমস্ত সুখ নিমেষে অন্তর্হিত হয়। ঘটনার বিবরণ অনেকটা এরকম, ভদ্রমহিলার বাড়িতে একজন তরুণী পরিচারিকা ছিল যার সঙ্গে মহিলা বাড়ির অনেক গোপনীয় বিষয় নিয়েও খোলাখুলি আলোচনা করতেন, হয়তো একটু বেশি খোলাখুলি। ওই তরুণীর পরিচারিকাটির আবার এক বান্ধবী ছিল যে জীবনে তার চেয়ে বেশি প্রতিষ্ঠিত হওয়ায় তার প্রতি তার ছিল তীব্র ঘৃণা। দ্বিতীয় মেয়েটি প্রথম জনের মতো একই শ্রেণী থেকে এলেও কিছুটা ব্যবসায়িক শিক্ষায় শিক্ষিত হওয়ায় কারখানায় চাকরি পায় এবং ক্রমে ভালো পদে উন্নতি লাভ করে। মেয়েটি কারখানাতেই থাকতে শুরু করে, সেখানকার ভদ্র সম্প্রদায়ের পুরুষদের সঙ্গে সে যথেষ্ট পরিচিত ছিল। ভদ্র পুরুষরাও সসম্মানে তাদের নামের আগে শ্রীমতী যোগ করে সম্বোধন করতেন। কিন্তু প্রথম মেয়েটি অর্থাৎ যে বর্তমানে বাড়ির পরিচারিকার কাজ করে তার প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে ঈর্ষাবশত যে কোনো সম্ভাব্য খারাপ কাজের অভিযোগ আনতে পারলেই খুশি হতো। একদিন বাড়ির ওই পরিচারিকাটির সঙ্গে আমাদের মহিলা রোগিণী একজন পরিচিত বয়স্ক ভদ্রলোক সম্পর্কে আলোচনা করছিলেন যে
ওই ভদ্রলোক সম্পর্কে কানাঘুষা শোনা যায়, তিনি নাকি স্ত্রীকে পরিত্যাগ করে এখন বাস করছেন একজন রক্ষিতার সঙ্গে। কথা প্রসঙ্গে ঠিক তখনই তিনি বলে ফেলেন, ও আমার স্বামীর এরকম এক রক্ষিতা আছে, শুনলে সেটা কি যে ভয়ঙ্কর একটা ব্যাপার হতো। আর ঠিক এর পরের দিনই তিনি ওই উড়োচিঠি পান যাতে তার স্বামী সম্পর্কে ওই একই খবর ছিল। তিনি অবশ্য সম্ভবত সঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে এটা তারই হিংসুটে ঝিয়ের কীর্তি, কেননা চিঠিতে তার স্বামীর রক্ষিতা হিসেবে যার নাম ছিল সে আর কেউ নয়, সে ছিল ওই বাড়ির ঝিয়ের প্রাক্তন বান্ধবী, কারখানায় চাকুরিরতা দ্বিতীয় মেয়েটি, যে ছিল প্রথমজনের তীব্র ঘৃণার পাত্রী। যদিও এই ষড়যন্ত্রের উদ্দেশ্য আমাদের মহিলা রোগিণীটির কাছে ছিল অত্যন্ত পরিষ্কার, কেননা সংসারে এই ধরনের ঈর্ষাপ্রসূত নিজ অভিযোগের সঙ্গে তিনি অপরিচিত ছিলেন না। ফলে এরকম একটি অভিসন্ধিমূলক অভিযোগকে খুব একটা গুরুত্ব না দিলেও তিনি কিন্তু ওই অভিযোগের ধাক্কায় শেষ পর্যন্ত কাহিল হয়ে পড়েন। তিনি ভয়ানক উত্তেজিত হয়ে তার স্বামীকে ডেকে পাঠান ও দেখা হওয়া মাত্রই তাকে তিরস্কারে অতিষ্ঠ করে তোলেন। স্বামী প্রথমে সহস্য ওই অভিযোগ অস্বীকার করেন ও শেষকালে এমত অবস্থায় যা সর্বোৎকৃষ্ট হতে পারে তাই করেন, অর্থাৎ পারিবারিক চিকিৎসককে ডেকে পাঠান যিনি ওই কারখানায় কাজ করতেন। বাড়ির ডাক্তারবাবু ওই অসুখী ভদ্র মহিলাকে যথাসাধ্য ঠান্ডা করার চেষ্টা করেন। এরপর অবশ্য বাড়িতে যেসব ব্যবস্থা নেওয়া হলো তাতে যথেষ্ট যুক্তিসঙ্গত বলা উচিত। বাড়ির পরিচারিকাকে ছাঁটাই করা হলো, কিন্তু তথাকথিত রক্ষিতাকে নয়। এরপর থেকে অবশ্য ভদ্রমহিলা দাবি করেন যে তিনি ঠান্ডা মাথায় পুরো ঘটনা ভেবে দেখার চেষ্টা করেছেন, যার ফলে তিনি এখন আর সে চিঠির বিষয়বস্তুতে বিশ্বাস করেন না। কিন্তু তার এই উপলব্ধি তার মনের খুব গভীরে পৌঁছাতে পারেনি, কিংবা খুব দীর্ঘস্থায়ীও হয়নি। একবার ওই দ্বিতীয় মেয়েটির নাম শুনলে হলো, অথবা রাস্তায় দৈবাৎ যদি তার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আমাদের রোগিণীটির মনে আবার ভয়ঙ্কর সন্দেহের আক্রমণ শুরু হয়। ফের ভয়ানক মনোকষ্ট, তিরস্কার, ঝগড়াঝাটি। এই হচ্ছে ভদ্রমহিলার রোগ নির্ণয় সংক্রান্ত বিবরণ। অবশ্য মনোচিকিৎসাবিদ্যায় খুব একটু অভিজ্ঞতা দরকার নেই এটা বোঝার জন্য যে অন্যান্য স্নায়ুরোগের তুলনায় মহিলা তার উপসর্গগুলিকে অনেক মোলায়েম চেহারায় হাজির করেছেন, যাকে আমরা বলি রেখে ঢেকে কম করে বলা, তাই করেছেন। কিন্তু আসলে ওই উড়োচিঠির বক্তব্যে তার বিশ্বাসকে তিনি ঠিক কাটিয়ে উঠতে পারেননি। মনোচিকিৎসা বিদ্যার দৃষ্টিভঙ্গি। এখন একজন মনোচিকিৎসক এরকম ক্ষেত্রে কি রকম দৃষ্টিভঙ্গি নিতে পারেন? আমরা জানি ওই চিকিৎসক সে রোগীর ক্ষেত্রে কি বলতে পারেন। যে রোগী ওয়েটিং রুমে দরজা বন্ধ করেন না, তিনি বলবেন এটা দুর্ঘটনা, মনোবিজ্ঞানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অতএব তার ওই ব্যাপারে কিছু করার নেই। কিন্তু একজন ঈর্ষাকাতর মহিলার ক্ষেত্রে, যিনি এরকম দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন না, উপসর্গমূলক কাজ গুরুত্বহীন, অথচ স্নায়ুরোগের উপসর্গ সজোরে দৃষ্টি আকর্ষণ করে বোঝায় ব্যাপারটা গুরুতর, বিষয়গত অর্থাৎ সাবজেক্টিভ দিক থেকে এর মধ্যে তীব্র ব্যক্তিগত মনোকষ্ট জড়িত আছে, আবার বিষয়গত অর্থাৎ অবজেক্টিভ দিক থেকে এর মধ্যে জড়িত আছে পারিবারিক বিপর্যয়। অতএব মনোচিকিৎসাবিদের দৃষ্টি আকর্ষণ করার দাবি যে এ করতে পারে তা তর্কাতীত। এখানে মনোচিকিৎসাবিদ প্রথমে উপসর্গটির একটি অত্যাবশ্যক বৈশিষ্ট্য খুঁজে বের করবেন, যে ধারণাটির দ্বারা ভদ্রমহিলা আত্মনির্যাতন করছেন তাকে ঠিক অর্থহীন বলা যাবে না, কেননা বয়স্ক স্বামীরা অনেক ক্ষেত্রেই তরুণী মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হন। অথচ এই ঘটনার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যা অর্থহীন এবং দুর্বোধ্য। রোগিণীর হাতে উড়োচিঠি ছাড়া আর কোনো সাক্ষ্য প্রমাণাদি নেই যা দিয়ে বলা যাবে তার সহৃদয় ও বিশ্বস্ত স্বামী তার বিশ্বাস ভঙ্গ করেছেন। ভদ্রমহিলা খুব ভালোভাবে জানেন ওই উড়োচিঠি কোনো প্রমাণ নয়, তিনি এর উৎস কি তারও একটি সন্তোষযোগ্য ব্যাখ্যা নিজেই দিতে পারেন। সুতরাং নিজেকে এটা বোঝানোর মতো ক্ষমতা তার আছে যে তার ঈর্ষা সম্পূর্ণ ভিত্তিহীন, এমনকি এটা তিনি প্রকাশ্যে বলেছেন। অথচ তিনি ততটাই কষ্ট পাচ্ছেন যতটা তার ঈর্ষা অমূলক না হলেও পেতেন। এ ধরনের ধারণা যা যুক্তিগ্রাহ্য নয় এবং বাস্তবের সঙ্গে সম্পূর্ণ সম্পর্করহিত, সাধারণত সর্ববাদী সম্মতভাবে অমূল প্রত্যয়
অমূলক বিশ্বাস অর্থাৎ ডিলিউশন হিসেবে গণ্য। অতএব বলা যেতে পারে ওই সুশীলা ভদ্রমহিলা ঈর্ষায় অমূল প্রত্যয় অর্থাৎ ডিলিউশন অফ জেলাসি দ্বারা আক্রান্ত হয়েছেন। এটা যেন তার রোগের একটি অত্যাবশ্যক বৈশিষ্ট্য। উপরিউক্ত ব্যাপারটি প্রতিষ্ঠিত করার পর আমাদের মনোচিকিৎসাগত আগ্রহ আরও বেড়ে যাবে। যখন বাস্তব ঘটনার সাহায্যে অমূলক বিশ্বাস বা অমূল প্রত্যয়কে দূর করা যাচ্ছে না, তখন নিশ্চয় তা বাস্তব ঘটনা থেকে উঠে আসছে না, আরও অন্য কোথাও থেকে কি তা উঠে আসতে পারে। তাছাড়া অমূল প্রত্যয়ের নানা বিচিত্র বিষয়বস্তু আছে, এক্ষেত্রে তার বিষয় শুধু ঈর্ষা কেন? এবার মনোচিকিৎসাবিদের উত্তর আমরা শুনতে চাইব। কিন্তু তিনি ঠিক এখানেই আমাদের ধন্দে ফেলে রেখে স্থান ত্যাগ করবেন। তিনি আমাদের প্রশ্নমালার শুধু একটির উত্তর দিতে পারেন। তিনি উক্ত মহিলার পারিবারিক ইতিহাস পরীক্ষা করবেন আর তারপর জবাব দেবেন। যারা এ ধরনের অমূল প্রত্যয় ডিলিউশন দ্বারা আক্রান্ত হন, তাদের পরিবারে ওই একই কিংবা ভিন্ন ধরনের অমূল প্রত্যয় দ্বারা বারবার আক্রান্ত হবার নজির নিশ্চয় আছে। অন্যভাবে বলতে গেলে বলতে হয় ভদ্রমহিলা অমূল প্রত্যয় ডিলিউশন দ্বারা আক্রান্ত হন, কেননা তার উত্তরাধিকার সূত্রে তা পাওয়ার প্রবণতা আছে। এই উত্তরে কিছু একটা পাওয়া গেল নিশ্চয়, কিন্তু এই কি সব? তার রোগের এটি কি একমাত্র কারণ? এটিকে ভেবে নিয়ে আমাদের পক্ষে সন্তোষজনক যে একটি অমূল প্রত্যয়ের জায়গায় অন্য যে কোনো অমূল প্রত্যয় ঘটলে তার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, তা গুরুত্বপূর্ণ আকস্মিক কোনো ঘটনা। এছাড়া এটাও কি আমাদের ধরে নিতে হবে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া বৈশিষ্ট্যই হচ্ছে শেষ বিচারের চূড়ান্ত এবং তা আবার নেতিবাচক অর্থে? অর্থাৎ জীবন তার কাছে যে আবেগ যে অভিজ্ঞতাই নিয়ে আসুক না কেন, ভদ্রমহিলা শেষ পর্যন্ত কোনো না কোনো সময়ে অমূল প্রত্যয়ের কবলে ধরা পড়তে বাধ্য। আপনারা নিশ্চয় জানতে চাইবেন বৈজ্ঞানিক মনোচিকিৎসাবিদ্যা কেন এর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা দিতে পারে না। আমি এর উত্তরে বলছি, কেমন উন্মাদি পারে তার যা আছে তার চেয়ে বেশি দিতে। মনোচিকিৎসাবিদ এক্ষেত্রে এমন কোনো রাস্তার খবর জানেন না যা এর চেয়ে বেশি ব্যাখ্যা দিতে পারে। ব্যাপক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেবল একটি রোগ নির্ণয় পদ্ধতি নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে এবং রোগের ভাবি গতিবিধি সম্পর্কেও তার নিদান হবে নেহাতি অনিশ্চিত। অমূল প্রত্যয় বোঝার চেষ্টা। মনসমীক্ষণ কি এর চেয়ে বেশি কিছু করতে পারে? হ্যাঁ, নিশ্চয় পারে। এমনকি বর্তমানের এই দুরূহ অবস্থার ক্ষেত্রেও এমন কিছু আবিষ্কার করা সম্ভব যা বোধগম্যতার অতি কাছাকাছি যায়। প্রথমে আমি আপনাদের দুর্বোধ্য খুঁটিনাটিগুলোকে লক্ষ্য করতে বলব। যে উড়োচিঠির ভিত্তিতে মহিলার অমূল প্রত্যয় অর্থাৎ ডিলিউশন গড়ে উঠেছে, তা উস্কে দেওয়ার পেছনে আছেন মহিলা স্বয়ং। কেননা তিনি আগের দিন ওই অতীব কুটিল মনোভাবাপন্ন পরিচারিকটিকে বলেছিলেন এর চেয়ে আর কোনো বিশ্রী ব্যাপার হবে না যদি তিনি শুনতে পান যে তার স্বামীর সঙ্গে একটি তরুণীর অন্তরঙ্গতা হয়েছে। ভদ্রমহিলা নিজেই এভাবে একটি চিঠি পাঠাবার মতলব ঝিয়ের মাথায় ঢোকান। কাজে দেখা যাচ্ছে অমূল প্রত্যয় এখানে ঠিক চিঠির ওপর নির্ভরশীল নয়, এর স্বতন্ত্র অস্তিত্ব তার মনে আগে থেকেই আছে, ভয় হিসেবে নাকি ইচ্ছা হিসেবে। এছাড়াও এক্ষেত্রে এমনকি সামান্য ঘণ্টা দুয়েক ধরে বিশ্লেষণ করেই যেসব ইঙ্গিত পাওয়া গেছে তাও উল্লেখযোগ্য। মহিলার কাহিনী শোনার পর আমি যখন তাকে তার আরও কিছু ভাবনা চিন্তা ধ্যান ধারণা কিংবা স্মৃতি বলতে অনুরোধ করি, তখন তিনি খুবই ঠান্ডা নিরুত্তাপ গলায় জানালেন তার আর কিছুই মনে আসছে না, যা বলার তা তিনি সবই বলেছেন। এরপর প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টা করে আমাকে হাল ছেড়ে দিতে হলো, কেননা ভদ্রমহিলা বললেন ইতিমধ্যেই তার অনেক হালকা লাগছে। আর এবার তিনি নিশ্চিত যে আগের ওই বিকৃত চিন্তা তার মাথায় আর ফিরে আসবে না। তার এ কথার বলার মূলে অবশ্য ছিল তার মানসিক প্রতিরোধ রেজিস্ট্যান্স আর আরও বিশ্লেষণের মুখে ধরা পড়ার ভয়। কিন্তু তা সত্ত্বেও এই দুই ঘণ্টার মধ্যেই তিনি এমন কিছু মন্তব্য করেন যা একটি বিশেষ ধরনের ব্যাখ্যা সম্ভব না, শুধু সম্ভব নয়, অনিবার্য। আর এই ব্যাখ্যায় তার ঈর্ষার আমূল অমূল প্রত্যয় বা অমূলক বিশ্বাসের ওপর প্রখর আলোকপাত করতে সক্ষম। এবার বলা যাক, তার মনে যথার্থই এক যুবা পুরুষ সম্পর্কে তীব্র মোহ জন্মেছিল, যে যুবা পুরুষটার কেউ নয়, স্বয়ং
তার নিজেরই জামাতা, যিনি ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসেন। এই মোহ সম্পর্কে মহিলা নিজে অবশ্য সচেতন ছিলেন না, হয়তো খুব মৃদুভাবে ছিলেন। বর্তমান পরিস্থিতিতে তাদের দুজনের স্বাভাবিক যে সম্পর্ক, তাতে ওই মোহ মহিলাটার মনে নির্দোষ ভালো লাগার ছদ্মবেশ পরে লুকিয়ে থাকতে পারে। অবশ্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তাতে ওই সুশীলা মহিলা ও চমৎকার জননীর অন্তঃকরণের অনেকটাই দেখতে পাওয়া সম্ভব। এই ধরনের কোনো মোহ বা অন্ধ আকর্ষণ যা কিনা বিভৎস পৈশাচিক অসম্ভব ব্যাপার, তার নিশ্চয় মহিলার সচেতন মনে আবির্ভূত হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও তা নাছোড়বান্দার মতো তা নির্জ্ঞান বা অচেতন মনে লেগে থাকে, ভয়ঙ্কর চাপ সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে কিছু একটা ঘটা উচিত ছিল, ঘটা অবশ্যম্ভাবী ছিল, যাতে ওই চাপের হাত থেকে তিনি মুক্তি পান। আর এসব ক্ষেত্রে চাপের উপশম ঘটানোর সোজা রাস্তা হচ্ছে স্থানচ্যুতির কর্মপ্রণালীর ব্যবহার, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট করা, যা কিনা অমূল প্রত্যয় জাত ঈর্ষা নির্মাণ করার ব্যাপারে প্রায় সক্রিয় ভূমিকা নেয়। যদি ভদ্রমহিলা প্রৌঢ় হওয়া সত্ত্বেও একজন যুবা পুরুষের প্রেমে পড়েন, তাহলে তার স্বামী প্রৌঢ় হওয়া সত্ত্বেও একজন যুবতীর প্রেমে পড়তে পারেন। আর সেক্ষেত্রে শুধু ভদ্রমহিলাকে দোষ দেওয়া যাবে না, অর্থাৎ বিশ্বাসভঙ্গের জন্য নিজের বিবেক দংশনের হাত থেকে তাহলে ভদ্রমহিলা মুক্তি পান। কাজেই স্বামীর কল্পিত অবৈধ প্রেম মহিলার জ্বলন্ত বিবেক দংশনের পক্ষে শীতল দাওয়ায় বা প্রলেপের কাজ করেছে। নিজের প্রেম সম্পর্কে অবশ্য মহিলা সচেতন ছিলেন না, কিন্তু তার প্রতিফলন অমূল প্রত্যয়ের উপরে পড়ে, যাতে তার কিছুটা স্বস্তি ও সুবিধা হয়। আর এভাবেই তা হয়ে যায় তার পক্ষে বাধ্যতামূলকভাবে অমূল প্রত্যয় সৃষ্টিকারী একটি সচেতন অভিজ্ঞতা। এর বিরুদ্ধে যুক্তি তোলা যাক তাতে কোনো কাজ হবে না, কেননা এসব যুক্তি ছায়া বা প্রতিফলনের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, আসল জিনিসের বিরুদ্ধে নয়। কেননা ওই আসল জিনিসটি আছে ধরাছোঁয়ার বাইরে, নির্জ্ঞান বা অচেতন মনের গভীরে প্রথিত অবস্থায়। অমূল প্রত্যয় বোঝার চেষ্টা। এবার এই সংক্ষিপ্ত বাধাপ্রাপ্ত মনসমীক্ষণিক প্রচেষ্টার ছিন্ন ভিন্ন ফলাফলকে একটু একত্রে জড়ো করে বোঝার চেষ্টা করা যাক। এটা অবশ্য ধরে নেওয়া হচ্ছে যে সংগৃহীত তথ্যগুলি সঠিক, আর ঠিক এই ব্যাপারটিকে আমি আপনাদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দিচ্ছি না। প্রথমত দেখা যাচ্ছে এই অমূল প্রত্যয় বা ডিলিউশন অর্থহীন কিংবা দুর্বোধ্য নয়, এটা বোধগম্য এবং যুক্তিসঙ্গত অভিসন্ধি এর পেছনে আছে, আর রোগিণীর আবেগজাত অভিজ্ঞতার মধ্যে এর জায়গা রয়েছে। দ্বিতীয়ত, এটি আরেকটি মানসিক প্রক্রিয়ার প্রয়োজনীয় প্রতিক্রিয়া হিসেবে উঠে এসেছে, যা কয়েকটি ইঙ্গিতের মধ্য দিয়ে উদ্ঘাটিত হয়েছে, এবং এর অমূল প্রত্যয়গত চরিত্র যার গুণগত বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব যুক্তিসঙ্গত আপত্তিকে প্রতিরোধ বা অগ্রাহ্য করা। তারও যোগ রয়েছে ওই অপর মানসিক প্রক্রিয়াটির সঙ্গে, এটি স্ব অভিপ্রেত কিছু সান্ত্বনা বিশেষ। তৃতীয়ত, এই অমূল প্রত্যয়ের মূলে আছে ঈর্ষা, আর অন্য কিছু নয়। এটাই নির্ভুলভাবে নিয়ন্ত্রিত হয়েছে রোগের পশ্চাদবর্তী অভিজ্ঞতার দ্বারা। এবার আপনারা পূর্ব বিশ্লেষিত উপসর্গমূলক কাজের সঙ্গে বর্তমান ঘটনার দুটি মিল লক্ষ্য করবেন। একটি হচ্ছে উপসর্গের পশ্চাদবর্তী অর্থ বা অভিসন্ধি, এবং অন্যটি হচ্ছে তাদের সঙ্গে প্রদত্ত মানসিক অবস্থা যা কিনা নির্জ্ঞান তার সম্পর্ক। অবশ্য বর্তমান ঘটনার সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পাওয়া যাবে না, বরং উল্টে দেখা যাবে এটি বেশ সমস্যা সংকুল, যাদের বেশ কিছু এখনও সমাধানযোগ্যই নয়, আবার যাদের অনেকেরই এখনও সমাধান দেওয়া সম্ভব নয় বর্তমান প্রসঙ্গের প্রতিকূল অবস্থার জন্য। যেমন ধরুন, ওই সুখী বিবাহিতা মহিলা তার জামাতা প্রেমে পড়লেন কেন, কেনই বা তার মনকষ্টের উপশম আসল ঘটনার প্রতিফলনটিকে বেছে নিল, কেনই বা তার নিজের মানসিক অবস্থায় একটি প্রক্ষেপ তার স্বামীর ওপর তিনি চাপিয়ে দিলেন যখন কষ্ট উপশমের অন্যান্য রাস্তাও খোলা ছিল। দয়া করে ভাববেন না যেন এইসব প্রশ্নের সম্ভাব্য উত্তর দেওয়ার মতো ভালো মাল মশলা আমাদের হাতে আছে। আমাদের রোগিণী জীবনের সেই সংকটজনক বয়সে এসে পৌঁছেছিলেন যখন মহিলাদের যৌন কামনা অর্থাৎ হঠাৎ অবাঞ্ছিতভাবে প্রবল হয়ে ওঠে, যা কারণ হিসেবে যথেষ্ট। অথবা দ্বিতীয় আরেকটি কারণও থাকতে পারে, হয়তো তার চমৎকার বিশ্বস্ত স্বামী ভদ্রলোকটির যৌন ক্ষমতা স্ত্রীর এখনও প্রভূত শক্তিশালী যৌন কামনা ক্ষমতাকে পরিতৃপ্ত করতে পারছিল না,
পর্যবেক্ষণ থেকে আমরা শিখেছি যে ঠিক এই ধরনের পুরুষ যারা স্বাভাবিকভাবে বিশ্বস্ত স্বামী এবং সাধারণত স্ত্রীর সঙ্গে বিশেষ কোমল ব্যবহার করেন, তারা স্ত্রীর স্নায়ুরোগ সম্পর্কেও একটু বেশি মাত্রায় সহানুভূতিশীল। তাছাড়া এটা আবার কম গুরুত্বপূর্ণ নয় যে ভদ্র মহিলার অন্ধ আকর্ষণের লক্ষ্যবস্তু হচ্ছে তার তরুণী কন্যার যুবক স্বামী। কন্যার প্রতি জননীর শক্তিশালী যৌন যোগসূত্র, যার মূল কিনা থাকে জননীর নিজের বিশেষ যৌন ধাতের মধ্যে, অনেক সময় এই ধরনের রূপান্তরের ভেতর নিজের সত্তা বজায় রাখে। আমি এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দেব, বহু প্রাচীনকাল থেকে শাশুড়ি জামাতার সম্পর্ক মানব সমাজে খুবই স্পর্শকাতর বিষয় বলে বিবেচিত হয়েছে, যা কিনা আদিম সমাজগুলিতে নানান শক্তিশালী নিষেধাজ্ঞা ও সতর্কতার মূলে কাজ করেছে। ইতিবাচক ও নেতিবাচক এই উভয় দিকেই উক্ত সম্পর্কের সীমা প্রায়শই সভ্য সমাজে অনুমোদিত ও বাঞ্ছিত সীমারেখা ছাড়িয়ে যেতে পারে। কাজেই উপরিউক্ত তিনটি সম্ভাব্য কারণের মধ্যে কোনো একটি কিংবা দুটি কিংবা তিনটি এক্ষেত্রে একত্রে সক্রিয় হয়েছিল কিনা তা আমার পক্ষে বলা সম্ভব নয়। যদিও তার কারণ আবার এও হতে পারে যে মহিলাকে মোট 2 ঘন্টার বেশি বিশ্লেষণ করার সময় আমি পাইনি। আরোগ্য পদ্ধতি হিসেবে মনসমীক্ষণ। আমি এবার দেখতে পাচ্ছি এতক্ষণ আমি যেসব জিনিস সম্পর্কে কথা বলেছি সেসব বোঝার মতো পদ্ধতি আপনাদের কাছে নেই। আমি অবশ্যই এসব বলছি মনোচিকিৎসা বিদ্যার সঙ্গে মনসমীক্ষণের তুলনা করার জন্য। এখানে অবশ্য আমি আপনাদের একটি প্রশ্ন করব, আপনারা কি উভয়ে পরস্পর বিরোধী চরিত্রের কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন? মনোচিকিৎসা বিদ্যা অর্থাৎ সাইকায়াট্রি মনসমীক্ষণের কোনো কৌশলগত পদ্ধতি ব্যবহার করে না, অমূল প্রত্যয়ের কোনো বিষয়বস্তু নিয়েও মাথা ঘামায় না, বরং উত্তরাধিকার সূত্রের দিকেই তা নির্দেশিত প্রসারিত থাকে বলে একটি সাধারণ ও দূরবর্তী নিদান বা রোগের কারণ নির্ণয়ের সূত্র আমাদের দান করে, কোনো নির্দিষ্ট ও দ্রুত নিদান হাজির করে না। কিন্তু সত্যি কি এর জন্য ওই দুটি বিদ্যাকে পরস্পর বিরোধী বলা যাবে, নাকি তা বরং পরস্পর পরিপূরক? উত্তরাধিকার সূত্র কি অভিজ্ঞতার গুরুত্বের সঙ্গে খাপ খায় না, নাকি তার উভয়েই একত্রে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে? আপনারা নিশ্চয় স্বীকার করেন মনোচিকিৎসা বিদ্যার এমন কোনো অত্যাবশ্যক বৈশিষ্ট্য নেই যা মনসমক্ষণিক গবেষণার বিরুদ্ধে যেতে পারে। অতএব বলা যেতে পারে মনোচিকিৎসা বিদগণই মনসমীক্ষণের বিরোধিতা করেন, মনোচিকিৎসা বিদ্যা নয়। মনসমীক্ষণের সঙ্গে মনোচিকিৎসা বিদ্যার সম্পর্ক সেরকমই যেমন কোষবিদ্যা হিস্টোলজির সঙ্গে শরীর স্থানবিদ্যা অ্যানাটমির সম্পর্ক। একটিতে অঙ্গ প্রত্যঙ্গের বাইরের রূপ অনুধাবন করা হয়, অন্যটিতে ওইসব অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে পেশিতন্তু থেকে গড়ে ওঠে। এই দুটি বিদ্যার মধ্যে যে কোনো বিরোধ আছে তা ভাবা মুশকিল, কেননা একটি বিদ্যার কাজ অপর বিদ্যার মধ্যে আরও প্রসারিত হয়। আপনারা জানেন যে বর্তমানকালে শরীর স্থান বিদ্যা বৈজ্ঞানিক চিকিৎসা বিদ্যার ভিত্তি হিসেবে কাজ করে, কিন্তু একটা সময় ছিল যখন দেহের অভ্যন্তরীণ কাঠামো বা বিন্যাস আবিষ্কার করার জন্য সব ব্যবস্থিতের ওপর কঠিন নিষেধাজ্ঞা ছিল। ঠিক যেমন বর্তমানে মানব মনের অভ্যন্তরীণ কর্মপ্রণালী আবিষ্কারের জন্য মনসমীক্ষণের চর্চা বহু নিন্দিত, ফলে এটাও বলা যায় যে এমন দিন আর বেশি দূরে নেই যখন আমরা দেখব মনোচিকিৎসা বিদ্যা সাইকায়াট্রি যথেষ্ট বৈজ্ঞানিক হবে না, যদি না মানসিক জীবনের প্রতি অতি গভীরে সক্রিয় নির্জ্ঞান প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট বিশদ জ্ঞান লাভ না করা যায়। আপনাদের মধ্যে এমন অনেকে থাকতে পারেন যারা মনসমীক্ষণ সম্পর্কে যথেষ্ট অনুকূল মনোভাবাপন্ন এবং মনে করেন আরোগ্য বিদ্যার ক্ষেত্রেও মনসমীক্ষণের যথেষ্ট গুরুত্ব আছে, কিন্তু আবার ওই কারণে আপনারা তীব্র আক্রমণের সম্মুখীন হতে পারেন। আপনারা জানেন সাধারণ মনোচিকিৎসা বিদ্যার আরোগ্য পদ্ধতি এখনও অমূল প্রত্যয়ের অর্থাৎ ডিলিউশনের ওপর ততটা প্রভাব বিস্তার করতে পারেনি। তাহলে মনে হতে পারে মনসমীক্ষণ কি অমূল প্রত্যয়ের উপসর্গ সম্পর্কে তার অন্তর্দৃষ্টির জন্য কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম না, আমাকে বলতেই হচ্ছে সক্ষম নয়, কেননা বর্তমানে অন্যান্য আরোগ্য পদ্ধতির মতোই মনসমীক্ষণও অমূল প্রত্যয়ের দ্বারা আক্রান্ত রোগীদের আরোগ্য ঘটনার ক্ষেত্রে একইভাবে অসহায়। এটা সত্য হতে পারে যে রোগীর কি হয়েছে তা বুঝতে আমরা সক্ষম, কিন্তু আমাদের হাতে এমন কোনো উপায় নেই যার দ্বারা আমরা রোগীকে বোঝাতে পারি তার কি হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অমূল প্রত্যয়ের প্রাথমিক বিশ্লেষণের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তবে কি আপনারা ধরে নেবেন যে এসব ক্ষেত্রে মনসমীক্ষণ করা অনুচিত যেহেতু তার দ্বারা আরোগ্য সম্ভব নয়? আমি অবশ্য মনে করি না তা ঠিক নয়।
এটা আমাদের অধিকার, শুধু অধিকার নয়, দায়িত্ব যে আমরা আমাদের গবেষণা যেন চালিয়ে যাই, কোনো তাৎক্ষণিক লাভের কথা না ভেবে। এমন একটা দিন আসবে, কোথাও এবং কবে তা এখনই বলা সম্ভব নয়, যখন জ্ঞানের একটি সামান্য অংশকেও শক্তিতে পরিণত করা সম্ভব হবে, হ্যাঁ, আরোগ্য লাভের শক্তিতে। এমনকি যদি দেখা যায় মনসমীক্ষণ অমূল প্রত্যয়ের মতোই আরও অন্যান্য স্নায়ুরোগের চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে, তবে তার অস্তিত্ব যুক্তিসঙ্গত হবে বৈজ্ঞানিক গবেষণার একটি অমূল্য হাতিয়ার হিসেবে। এটা সত্য হতে পারে আমরা হয়তো এই বিদ্যা প্রয়োগ করার মতো অবস্থায় থাকব না, কেননা আমরা যে মানব বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি সে জীবিত ব্যক্তি, তার নিজস্ব ইচ্ছা আছে। আরোগ্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষেত্রে অতি অবশ্যই তার নিজস্ব অভিলিপসা আছে এবং হয়তো অংশগ্রহণ প্রত্যক্ষেনও করতে পারে। তবু আজকের এই বক্তৃতা আমি শেষ করব এই বলে যে বিপুল সংখ্যক স্নায়বিক বিপর্যয়ের ঘটনায় আমরা জ্ঞানের ক্ষেত্রে আমাদের অগ্রগতিকে বাস্তবিকই আরোগ্য লাভের শক্তিতে পরিণত করতে পেরেছি, এবং এই সমস্ত বিভিন্ন রোগ যা কিনা দুরারোগ্য, তাদের ক্ষেত্রেও আমাদের স্বাস্থ্যবিধি, ব্যবস্থাবিধি কোনো না কোনো বিশেষ অবস্থায় এমন কিছু ফলাফল দেখিয়েছে যা মনোচিকিৎসাবিদ্যার আরোগ্য লাভের এলাকায় অন্যত্র দেখা যায়নি, বা বলা যাক যার বদলে এর চেয়ে উৎকৃষ্ট কিছু এখনও দেখা যায়নি।